Ha 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 ha

কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় তখন শুনো এবং চুপ থাকো শোনাও ওয়াজিব চুপ থাকাও ওয়াজিব কোরআন শরীফ তেলাওয়াত দুইভাবে হয় একটা হলো নিজে নিজে তেলাওয়াত করা আর একটা হলো শুনানোর জন্য তেলাওয়াত করা হেফসানার মধ্যে নাজেরা খানার মধ্যে তাল বেলেম পড়ে নিজেরটা নিজে পড়ে কাউকে শুনানোর জন্য না ওই সময় ওই তেলাওয়াত অন্যদের জন্য শোনা ওয়াজিব না কিন্তু যখন মজলিসে মাহফিলে কোথাও এরকম মজলিসকে লোকদেরকে নিয়তে তেলাওয়াত হয় তখন ওই তেলাওয়াত শোনা ওয়াজিব ওই সময় কথা বলা অন্য কাজে মশগুল হওয়া ঠিক না তো এখন আমি আসতেছিলাম এখানে তেলাওয়াত হইতেছে কেউ মুসাফা করতে আগাইতেছেন কেউ সালাম করতেছেন এই মুসাফা করতে যাওয়া কি জায়াজ ছিল তখন সালাম করা সালামের উত্তর দেওয়া তখন কি জায়াজ হতো যেন আমার ভাই এই জন্য দশবার উপরে চলা না দিনের উপরে চলা আর দিন শেখার জন্য আকাপের দিনের শোবধ তর্বীয়ত এই জন্যই জরুরি হ্যাঁ মজিউসুল্লাহ মাওলানা শাহ আবরুল রসাব রহমত তুলে আলেই যাত্রাবাড়ি মাদ্রাসাতে তো উজু করতেছিলেন মসজিদে আজান শুরু হয়ে গেল হজরত উজু করতেছেন বড় বড় উলামাদের দল হজরতের পাশে দাঁড়ায় আছেন সব বড় বড় হজরতের উজু দেখতেছেন এদিকে উজু শেষ ওদিকে আজান শেষ হজরত আজান তো শেষ হলো তারপর হজরতের উজু শেষ হয়ে গেল হজরত বললেন যে আপনারা তো আজান শুনলেন ঠিক আছে ছিল পুরাটা না এর কোন ছিল। সব সকলের নজর ছিল সাহার দুই উজুর দিকে আজানের দিকে এতটা হেমাক এতটা মনোযোগ ছিল না হজরত খুব নারাজ হলেন অনেক কষ্ট পাইলেন এবং খুব কষ্ট প্রকাশ করলেন যে যে আজান হলো জব দেওয়া দরকার ছিল আবার আজানের প্রতিটি কালেমা কিভাবে উচ্চারণ করে সেদিকে খেয়াল করা দরকার ছিল ফের আজানের মধ্যে কোন কোন জায়গায় ভুল হয়েছে এগুলি হজ্র চিহ্নিত করতেছিলেন নির্দেশ করতেছিলেন এই জায়গায় ভুল হয়েছে এই জায়গায় ভুল হয়েছে এই জায়গায় ভুল হয়েছে তো তখন দেখলাম আমরা যে মানে এই আল্লাহ নজর কত গভীর এবং ব্যাপক হ্যাঁ এইভাবে করাচিতে সাহেব সাহেব রহমতুল্লাহ দেখলেন যে একদল মেহমান খানা খাইতেছে হজরত বললেন যে তোমার বিরিয়ানি ছিল সেটা বললেন যে খানা খাওয়ার পরে আমি প্রত্যেকের সামনে দস্তরখানের খানের চেক করব যে হাডিতে চাউল আছে কিনা তো ওখানে যারা ছিলেন হাজির সাহেবদের হাজির সাহেবরা আমাকে বললেন যে ভাই আমরা এক এক হাড্ডি খাইতে যে কোন জায়গায় যাতে কোনো চাউলের চিহ্ন না পাওয়া যায় দেখেন কি মোহামলা অথচ আমি সব সময় লক্ষ্য করছি দস্তখানে যারা বসে এর মধ্যে হাজির সাহেব গাজী সাহেব দিনদার লোক এমনকি আলেম মানুষদেরকে পর্যন্ত আমি দেখছি যে খানা খায়া হাড্ডি হাড্ডি খায়া পরে রাখতেছে যে ওর ভিতরে কতগুলো চাউল রাখা বাস একটার পর একটা খাইতেছে আর খালি রাখতেছে শুধু এরকম না যে খালি সাধারণ মানুষ এরকম ভুল করে বরং যাদের এলেম কালাম আছে তারা পর্যন্ত এরকম এক্সিডেন্ট করেন কেন এটা হলো তরবিয়ত নাই তরবিয়ত নাই খালি লেখা পড়া খালি লেখা পড়া কি কাজ যে তরবিয়ত যদি না হয় আমলে জিন্দিগির ফিকির যদি ভিতরে না পয়দা হয় আমলি জিন্দিগি যদি না অর্জন হয় আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন এভাবে অনেক বিষয় এক দুই বিষয় না সব আমাদের মধ্যে বড় কমি থাকে এলেন থাকা সত্য জুমার দিন তো নখ কাটা সুন্নত মদ ছোট করা শূন্যত বগলের পশম পরিষ্কার করা শূন্যত এক এক সপ্তাহের মাথায় না যে অন্তত জুমার দিনে এই কাজটুকু করা না কিন্তু জুমার নামাজ পড়ার পরে দেখা যাবে যে যে মুসল্লিদের অনেকেরই নখ বিরাট বড় বড় মোজ বড় বড় হ্যাঁ না এমনকি কি মানুষ এমনকি আলেম মানুষ এমনকি মসজিদের খতিব সাহ পর্যন্ত দেখা গেছে যে হাতের নখ পায়ের নখ অনেক বড় বড় কি মামলা তার মানে শূন্যতের মহাব্বতের কমি সুন্নতের মহাব্বতের কমি সুন্নতের আজমতের কমি আ কি হলো আজকে আমাদের হ্যাঁ না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন আমলের তৌফিক দেন এজন্যই ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গুঙ্গুহী নবর তালামর কাদহুকে লোকেরা জিজ্ঞাসা করছিল যে আপনার মতো এরকম বিশ্ব সেরা আলম দিন মহাদ্দেস এবং ফকির কি জরুরত হল যে হাজি ইমদাদুল্লাহ মহাদির মক্কি মতো একটা মানুষের কাছে গিয়ে আপনি বায়াত হলেন হজরত মাওলানা গঙ্গুলী নবরলত আমার কাদহু বললেন হাম ইসলে গায়ে হাজি সাহাবকে পাস তাকে আমারই মালুমাত মামুলাত বন যায় আমি এই জন্য গেছি হাদির সাহাবের নিকট যা কিছু যাতে করে যা কিছু এলেম কালাম শিখলাম এগুলোর যাতে এর আলোকে আমূলি জীবন তৈরি হয় খালি পড়া আর পড়া না পড়ার সাথে যাতে আমূলি জীবন তৈরি হয় এবং হযরত গঙ্গুলী বলেন যে আমাদের আর হাজি সাহেবের মধ্যে পার্থক্য হলো এই যে লোকেরা আমাদেরকে বড় আলেম মনে করে আর হাজি সাহেব এই মাদ্রাসার নেশা পূর্ণ করেন নাই সেজন্য হাজি সাহেবকে এরকম বড় আলেম আলেম মনে করে না তো বলেন যে আমাদের আর হাজি সাহেবের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এই যে একটা লোক মনে করো মিষ্টির পুরা লিস্ট মুখাস্ত আছে যে সিলেট শহরে হ্যাঁ বা অমুক শহরে এতগুলো মিষ্টি পাওয়া যায় টাঙ্গাইল শহরে এতগুলো এত রকমের মিষ্টি পাওয়া যায় একশো রকমের মিষ্টি সব লিস্ট মিষ্টির লিস্ট তার একদম কণ্ঠস্থ আছে কিন্তু জীবনে কোনোদিন মিষ্টির চেহারাও দেখে নেই কোনো মিষ্টি খায়ও নাই মিষ্টি একটাও দেখে নেই আচ্ছা আর একটা লোক সে মিষ্টির সম্পর্কে কোনো লেখাপড়া করে নেই মিষ্টি বিশেষজ্ঞ না কিন্তু সেই লোক মিষ্টির যত প্রকার আছে সবগুলো খাইছে কোনটাই বাদ যায় নাই হজিত গঙ্গুই বলেন এখন বলো কে কার মোহতাজ মিষ্টির মারেফতের জন্য মিষ্টির ক্ষেত্রে মিষ্টির যে হাকিকত মারেফত শেফাত এমতিয়াজাত এটার বয়ান দেওয়ার জন্য তো কে কার মোহতাজ শিক্ষিত সে মোহতাজ না যে মিষ্টি সম্পর্কে লেখাপড়া করে খাইছে ভালো কে এই ব্যাপারে বেশি অভিজ্ঞ কে আরে বেশি বিল মিষ্টি তো সব চুপ গুঙ্গুই নবরলো নবর কথা বললেন আমরা মাদ্রাসাতে সম্পর্কিত মিষ্টির লিস্ট পুরাটা পড়ছি কিন্তু একটাও খাওয়া হয়নি আর হাজিসাব হাজিসাবের অবস্থা হল হাজি সাহেবের মিষ্টির লিস্ট মুখস্থ করেন নাই কিন্তু একটাও বাদ যায়নি খাওয়া থেকে সবগুলো খাইছেন معنی پورا دین امول تارامل تار حضرت گنگو ہی بولتے حاضی صاحب آرسین شیر زمانہ کنت تار دین تردینی زندگی صحابر زمانہ مت ہو صحابی کو نہیں لیکن نمونہ ہے صحابی کا نمونہ تھے صحابی کا صحابی تو نہ کنت صحابی در نمونہ چاہے ہاں وہ کوئی تلاوت বিছ তেলাওয়াতের সময় কথা বলা হচ্ছিল সালাম মুসাফা এটা তো ঠিক না নম্বর 2 ঠিক না এক বিষয় এরপরে এটার তালাফি কি আমরা বুঝলাম ঠিক না আর করব না কিন্তু এতটুকু যথেষ্ট হ্যাঁ এটার তালাফি কি আজকে যে ভুল হলো যে এটার জন্য ইস্তেগফার করা ওয়াজিব তওবা করা ওয়াজিব আল্লাহ পাকের নিকট মাফ চাওয়া ওয়াজিব তুবু ইলাল্লাহ জামিআ ইয়া আইয়ুহাল মুমিনুন হল্লা পাক আমাদের তৌফিক দেন আমার দিনের সম্পর্ক থেকে যারা দূরে থাকে যে যত দূরে সে দিন থেকে তত বেশি দূরে থাকে তার দিনই বুঝ তত বেশি কম থাকে দিনই জিন্দিগির ঘাটতি তত বেশি থাকে দিনই জিন্দগির মধ্যে ঘাটতি তত বেশি থাকে হ্যাঁ দিনই জিন্দগির বুজ কম থাকে হাজির থাকি মোহাম্মদ নব্বর তালাম কাদাহ বলতেন

কিন্তু দুইজনেই দুজনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন দুজনই দুজনকে মহব্বত করতেন এবং এত বেশি যে যে হজরত মাওয়ানা মদানী নব্বর তালা মারকদহ যখন জেলে গেলেন হজরত থানবি এমন কাঁদলেন যে আর বললেন যে দোষ দবাবের সামনে যে মাওয়ানা হুসেন আহমদ জন্য আমার অন্তরে এত বেশি মহব্বত আছে এটা আমি আগে অনুভব করতে পারিনি হ্যাঁ হযরত বলেন যে আমি তো সহ্য করতে পারতেছি না আমার তো বরদাস্ত হইতেছে না এত কষ্ট হইতেছে আমার বলেন ক্যাসা মোহামলা হ্যাঁ এবং হযরত থানবি একবার বলছেন যে মারানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের সঙ্গে বাউজুদ মারানা হুসেন আহমদ মাদানী কে সাথ সিয়াসি ইখতলাফ কে আজ তক উনসে এক লফ্জ ভি না মুনাসিব নেই শোনা গিয়া মাওলানা মাদানির সঙ্গে আমার রাজনৈতিক মত থাকা সত্ত্বেও আজ পর্যন্ত একটা না মোনিফ আমার ব্যাপারে তার জবান থেকে বাইর হয়েছে আজ পর্যন্ত এরকম কোন প্রমাণ নেই আজ পর্যন্ত সেটা শোনা যায়নি হ্যাঁ আর ওইদিকে একবার দার দেবনদের পাশে দুজনের ঝগড়া হতেছিল ঝগড়া যে হজরতাহী একজন বলে যে হজরতাহানুবি মুজাদ্দেদ আর একজন বলে যে না তিনি মুজাদ্দেদ না দুজনের বিতর্ক লম্বা হয়েছে পরে বললো যে এটা সমাধান কি তুমি বলো মুজাদ্দেদ আমি বলি না এটা পরে ফয়সালা কি আচ্ছা ঠিক আছে যে দাবি করছে যে হজরতাহ উনি বললেন যে ঠিক আছে তো এক কাজ করি আমরা হজরত মাদানির কাছে যাই তিনি যেটা করবেন তিনি আমাদের বড় আমরা সেটা মানে হজরত মুখলেশ মানুষ তো কথা ঘুরায় ঘরায় বানায় বলতে পারবেন না যেটা বলবেন হজরত দিল থেকে বলবেন হ্যাঁ তো দোনজন রাজি হয়ে গেছে বলে ঠিক আছে এইটা ঠিক আছে হজরত মাদানি যেটা বলবেন সেটা আমিও মানব হযরত তো ঘুরে কথা বলতে জানবেন না তারা তো আলেম তারা মুখলেস তারা দিন হ্যাঁ তো দুইজনই গেছে হজরত মাদানির বাসায় হ্যাঁ তো বলছেন যে হজরত আমরা এই জন্য আসছি যে ইনি বলে যে হজরত আনুই মুজাদ্দ আমি বলি হজরত মুজাদ্দ না মুজাদ্দ ছিলেন না হজরত ইন্তেকাল হয়ে গেছে তো তার তারপরেই ঘটনা তো হযরত মদানী শুনলেন এবং বললেন যে ভাই জোশ আহসা বললেন যে ভাই নেই ভাই হজর থানব বেশ মুজাদ বড় মুশকিল বড়া কাম লসন্দে হজর্থানজাদ ছিলেন উম্মতের বড় কঠিন সময় আল্লাহ ওনার দ্বারা বড় কাজ নিছেন দেখো হজরত মাদানির অন্তরে হজর্থানবির প্রতি কিরকম শ্রদ্ধা এবং কিরকম আস্থা হ্যাঁ এবং মাঝে মাঝে থানা ভবনের যাইতেন হজরত মদানী নাম এবং একবার তো এরকম হল যে হজরত মাদানী রওনা হয়ে গেছেন মুফতি আজিজুর রহমানা এজাজ আলী সাহমদুল আলী সঙ্গে ছিলেন আরো উলামা একরাম সঙ্গে ছিলেন দেবন্দির তাদের নাম হজরত মুফতি শফি সাহেব রহম্লা মনে হয় উল্লেখ করেন নাই যেটা আমি দেখছিলাম হজরত মুফতি শৌফিস রহমদুল লেখা দেবন্দির বিশিষ্ট উলামায় দিনকে নিয়ে হজরত মদনী হজর থানবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তো ট্রেন পৌঁছতে দেরি হয়ে গেছে সেখানে গিয়া যখন থানা ভবন রেল স্টেশনে পৌঁছছেন তো এখন খানকায় পৌঁছার পরে দেখলেন যে গেট বন্ধ হয়ে গেছে আগে থেকে হজর মদনী যে আমি আসতেছি আর হজর থানবী কোনো খবর পান নাই তো নির্ধারিত সময় গেট বন্ধ হয়ে যেত সেভাবে গেট বন্ধ হয়ে গেছে তো হজত মাদানী ওখানে ওই গেটের সামনেই বিছনা চাদর বিছায় কাপড় চোপড় বিষায় ওখানে সাথীদেরকে নিয়ে শুয়ে পড়ছেন গেটে আওয়াজও দেন নাই কোনোভাবে কাউকে জাগাইতেও চেষ্টা করেন নাই ভোর রাত্রে হযুত যখন জাগলেন তো উজু করলেন তৈরি হলেন খানকাতে খানকার মসজিদের তাহাজুত পড়তে আসছেন হজরতের খেয়াল হলো যে গেটের দিকে মনে হয় কি দেখা যায় তো আগাইছেন যে আগায় কয়েকজন লোক ওখানে যে আপনারা এখানে তো গেলেন কারণ বললেন যে আপনি এখানে কখন আসছেন বললেন যে হজরত ট্রেন পৌঁছতে দেরি হয়েছে তো ওখান থেকে আমরা এখানে যখন পৌঁছলাম তো গেট বন্ধ হয়ে গেছিল তো যেহেতু গেট বন্ধ হয়েছে আপনার উসুলের আপনার প্রতি শ্রদ্ধা আপনার উসুল এবং প্রতি সেরকমই আমার শ্রদ্ধা তো আপনার খানকা বন্ধ হয়েছে গেট বন্ধ হয়েছে আমি খোলাবো কষ্ট দিব এটা আমি পছন্দ করি নাই এটা আমার ভালো লাগে নাই হজরতাহী আফসোস করলেন এবং বললেন যে কানুন কি আমি আপনার জন্য বানাইছি আহ ফের হযরত মদানীকে ভিতরে নিয়ে গেলেন এবং ফের সেদিন হজরত থানবি বললেন যে আজকে ফজর নামাজ আপনি পড়াবেন হজরত মাদানি বললেন যে হজরত যিনি আপনি পড়ান আমাকে পড়াইতে না দেন হজরত থানবি শক্তভাবে বললেন যে না আজকে আপনি পড়াবেন নামাজ হজরত মাদানি এসা খোলা দিলের মানুষ আশ্চর্য এত মুখলেজ হ্যাঁ আল্লাহ একবার কি তাদের নজর দেখেন আল্লাহ পাকের জাতের উপর নজর তিনি তখন বললেন যে হজরত আপনার এখানে অনেক উলামায়াম অনেক লোকজন আছেন যারা আমাকে পছন্দ করেন না আমার রাজনৈতিক অবস্থানের কারণে আমাকে তারা ভালো নজরে দেখেন না তো আমি নামাজ পড়লে তাদের কষ্ট হবে হজরতের নজর ছিল ওই হাদিসের উপর হয়তো যে ইমাম নামাজ পড়ায় তার যে লোকজন তার উপরে নারাজ তো সেই হাদিস উপর হয়তো নজর ছিল তো এই কথা তিনি ব্যক্ত করলেন যে হজরত জন্য আমি না পড়াইলে ভালো আর এমন মানব আসছেন এবং বললেন যে আজকে এখানে নামাজ পড়াবেন যার ইচ্ছা এখানে পড়ো যার ইচ্ছা নাও যাও অন্য জায়গায় যাও মজবুতির সাথে বললেন আল্লাহ একবার পরে হজর মদানী নবুর তালকাদ ইতিনার এর সাথে নামাজ পড়ালেন আহ নামাজের পরে বললেন যে আমার বিলকুল এরকম মনে হয় যে আজকের নামাজ তো আল আল কবুল হয়ে গেছে হ্যাঁ হয়তো আল্লাহ পাক এই এই আজকের আপনার নামাজ পড়ানোর উসিলাতে আল্লাহ এটাকে জড়িয়া করে আমাকে হয়তো নাজাদ দিয়ে দিবেন সে আল্লাহ তালা এটাকে আমার ফেরাতের জন্য নাজাতের জন্য জড়িয়া মনে করতেছি এসা আজিমুষান তাল্লুক ছিল এ সকল আকাবের দিনের মধ্যে تربیت نہ دن حضرت ماؤنا رشید احمد گنگئی رحمۃ اللہ علیہ علی علی حضرت السلام ماؤنا قاسم ناند رحمۃ اللہ علیہ حکیم الحمد ماؤنہ اشف ال رحمۃ اللہ علیہ شیق السلام حضرت ماؤنہ حسین احمد مدنی رحمت اللہ علیہ আল্লাহ তাদের তাদের করেন জীবনের রং কি আশ্চর্য শুধু একটাই সূত্র সেটা হচ্ছে যে বড়দের হাতে তরবিয়ত প্রাপ্ত তাদের জিন্দগি বড়দের হাতে তরবিয়ত প্রাপ্ত জিন্দগি যার কারণে তাদের জিন্দগির রং এসা নিরালা কি বিস্ময় করো আল্লাহ আল্লাহ আলোচনা নূর মনে হয় এবং তাদের আপোষের ইতালাফের আলোচনা করল ওটার ভিতরে মধু মনে হয় এবং আশ্চর্য হল যে এই আকাবের ইতলাভ করতেন কাম এক্লাসের সাথে উনি একতলাভ করতেছেন আল্লাহর জন্য ইনি একাভ করতেছেন আল্লাহর জন্য নিজের নবসের এখানে কোনো অংশ নাই নিজের নফসের কোনো এতে সংমিশ্রণ একদম নাই যে বিষয়টাকে হজরত মুফতি শফিজ আব রহমতুল্লাহ আলী আহ কি আশ্চর্যভাবে বর্ণনা করছেন হজরত মুফতি রহমতুল্লাহ আহমতুল্লাহ লিখছেন যে হজরত মাদানী এক মনে করতেন অখণ্ড ভারত থাকলে সেটা মুসলমানদের জন্য উপকারী হবে আর মৌলাদা থাহবী রহমতুল্লাহ আলাই একলাশ সাথে এটা মনে করতেন যে ভারত খণ্ডিত হয়ে একটা অংশ মুসলমানদের জন্য হলে সেটা মুসলমানদের জন্য বেশি উপকারী হবে মুফতি শফিজ আবহাম আবার ই শুনলে ক্যাসা মজা লাগে ওয়াহ ওয়াহ আল্লাহ তো হজরত মুফতি শফিজ ওই ঘটনা লিখছেন নিজে যে তিনি যে এইভাবে হকিমুম্মতের খানকার গেটের সামনে রাত ভর পড়ে থাকছেন এভাবে পড়ে থাকছেন জমিনের উপরে এই ঘটনা লিখা বলেন আজকে সারা বিশ্বের কোন মানুষ কোন আলেম কোন শেখ কোন বুজুর্গ কি পেশ করতে পারবেন নিজের জীবনের এত বড় ফানাইয়ের একটা ঘটনা এইভাবে মানুষ নিজেকে কেমনি মিটায় ভাই কিসা শোনা এক জিনিস কিন্তু কিভাবে কল্পনা করা যায় কোন খতিব কোনো মাদ্রাসায় গিয়ে এরকম গেটের সামনে বিছনা বিষয়া কাপড় চাদর বিষয়ে পড়ে থাকবেন যে থাক আমি আসছি ওনারা ঘুমে গেছেন থাক আমি এখানে গেটের সামনে পড়ে থাকি কোন ইমাম সাহেব কি করবেন কোনো খতিব সাহেব করবেন কেউ কোথাও এরকম ঘটনা করতে হিম্মত করবেন কিন্তু আশ্চর্যের বিষয় যে মৌনা মাদারী কথাও কোন ধরনের মানুষ ছিলেন কোন মাকামের ইনসান ছিলেন যে তিনি আরামসে এটা করতে পারলেন এবং সাথীদের সকলকে নিয়ে আর এতে এটাও প্রমাণিত হয় যে তার সঙ্গে যে বড় মানুষরা ছিলেন হাত হজরত শেখুল আদম মৌরানা এজ রহমতুল্লাহ আলী তিনি অনেক উচ্চ মানের মানুষ ছিলেন যেমন আদিফ ছিলেন তেমন বড় ফকি ছিলেন তিনিও সামনে সঙ্গে আরামসে সেখানে থাকছেন তা এতে বোঝা যায় যে হজরত ওই ঐশকর ওলামায় দিনের উপর কতটা প্রভাব ছিল যে হজরত যে সিদ্ধান্ত নিয়েছেন সবাই খুশির সাথে সেটাকে বরণ করে নিয়েছেন মেনে নিয়েছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা আ তাদের এখলাস এসা আজিমুল শান ছিল আজকে সে আকাবের দিন থেকে তাদের জীবন ধারা থেকে তাদের হায়াতের রং থেকে এবং বৈশিষ্ট্যাবলী থেকে আমরা আজকে কত দূরে পড়ে গেছি আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন হুজ দান করেন তাদের রঙের সুন্দর নূরওয়ালা জিন্দগি দান করেন আমার তো খোদবাও পড়া হয় নাই আমি তো ওই যে ওই কথার প্রসঙ্গ যখন আমি কথা শুরু করতেছি তখনও আমার খেয়াল ছিল যে আমি তো খোদবা পড়লাম না তো ভাবলাম যে যে কথাটা আল্লাহ মনে আসছে এটা আগে বলি পরে কিছু খোদ্ কথা খেয়াল আসতে বলবো কিন্তু ওইটারই তাসালসুল এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ রবাহ আলম আমার জন্য তো আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ

মরণা থানু নবর্লা তালা মারকদাহ লায়ে হামারে দাদা জ্যসে দাদা জগতে থানু নবর এসা মানুষ কয়জন পয় যাবে শুনতেছেন প্রিয় বন্ধুরা আমাদের আকাবের প্রত্যেকের বড় শান ছিল তাদেরকে আল্লাহ পাক বড় ইমতিয়াজাত দান করছেন এক জনের এক এক আজীব শান এক নির রং হেনা তাদের প্রতি শ্রদ্ধা এবং মহব্বত তাদের জিন্দগির এতেবা সেটা আমাদের কামিয়াবীর জরিয়া

يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم وفي رواية الخير مع أكابركم وفي رواية لا يزال الناس بخير ما أخذ العلم عن أكابرهم فإذا أخذ العلم عن صغرهم اللہ پاک جل جلال و امن والو آمد شکل کے تقوار زندگی نصیب کریں ایبوں اکابر امت تیر عظمت محبت اللہ تعالی نصیب کریں قرآن حدیث رالو کے بھائی دو جنیس جروری دیکھ دیگے আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে আমলি জিন্দিগি বানানো মুজাহাদার মাধ্যমে যে কষ্ট করা নিজের জিন্দিগিকে আল্লাহ পাকে সন্তুষ্টি মোতাবেক গড়ার জন্য এটাকে মুজাহাদা বলে আর একটা হচ্ছে যে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সুহবত আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক এটাও আমাদের জন্য জরুরি হজরত হাকিমুল মুজাদিদুল মিল্লাদ মৌলানা শাহ আসফ আলী থানবী নবর তালাম বলেন যে ভাই দুটাই জরুরি সেরেফ মুজাহাদা যথেষ্ট না সেরেফ সোহবত আহলুল্লাহ যথেষ্ট না আলাদেরকে খুব দেখলাম তাদের সঙ্গে উঠলাম বসলাম তাদের দোয়া নিলাম কিন্তু আমার জিন্দিগীর মধ্যে পরিবর্তন আনার ফিকির আমার মধ্যে নাই জিন্দিগি গড়ার ফিকির নাই দোস্ত্রি নিজের জীবন থেকে দূরে সরানোর ফিকির নাই জীবনকে পাক সাপ বানানোর ফিকির নাই তো এই মানুষ ভুলের মধ্যে আসে আবার যে মানুষ এরকম তার সব কিছুই সুন্দর তার নামাজ সুন্দর তেলাওয়াত সুন্দর আমল সুন্দর আখলা সুন্দর এবং সে মনে করে কারো কাছে আমার যাওয়ার দরকার নেই এটাও ভুল কারণ আল্লাহ আল্লাহ পাক এটা পছন্দ করেন যে যে তুমি নিজে আল্লাহর হইয়া চলো আর আরেক আল্লাহ সঙ্গে তুমি চলো মতাম আনা কোরআন শৈব রবাহিন বলছেন যে বন্দারা খাল আমি আল্লাহর উপর জীবন পূর্ণাঙ্গ ভাবে উৎসর্গকারী যে আনা বা ইয়া যেখানে থাকে হর হালে আমি আল্লাহর হইয়া থাকে হ্যাঁ নেই হো কি যা হ্যাঁ একদম খালে আল্লাহর তো আল্লাহ পাক বলেন এসা কামেল আল্লাহ যারা তোমরা তাদের অনুসরণ করবে আল্লাহ পাক নিজে হুকুম করছেন তো এখানে তো তাকুয়ার হুকুম আর ওই আয়তে পাক এইরকম আল্লাহওয়াল্দের অনুসরণের হুকুম سنتے سنتے بندو رہا یہ تے پرشکاری ٹا بزاز آئے جا اللہ پاک جل جلال و امن والی ٹا پسند کریں بندہ بندگی والا زندگی بنابے تقوار زندگی بنابے سنت مطابق زندگی بنابے اکیس ہوں گے اللہ والا سامنے نیجے کے مٹابے

হে আল্লাহ আপনার হাত হাতের মধ্যে যখন পাইলাম আপনার হাতে যখন থেকে হাত দেওয়ার তৌফিক নসিব হলো তো তখন থেকে জান্নাত পর্যন্ত পুরা রাস্তা আমার কাছে একদম সহজ মনে হইতেছে বিলকুল পুরা রাস্তা নূরি নূরে পরিপূর্ণ মনে হইতেছে মানুষ যদি খালেজ ভাবে খাটি ভাবে আল্লাহ আল্লাহকে অনুসরণ করে মহব্বত করে তো আল্লাহ পাক তৌফিক দান করেন তাকে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে চলার জন্য হজরত হাকিমুল মত নবর আল্লাহ তালা মরকদাহু বলেন যে আল্লাহ এত উঁচু মকাম যে যে কোন আল্লাহ কথা এমনি অনিচ্ছাতে হঠাৎ করে যদি খেয়ালে পড়ে যায় মনে পড়ে যায় সাথে সাথে কলবির ভিতরে নূর পয়দা হয়ে যায় হ্যাঁ সাথে সাথে কলবির নূর পয়দা হয়ে যায় শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ এন্দা জিক্রিস রহমা এক বুজুর্গ বলেন যে আউলিয়া ক্রাম

তো আল বারাকাতু মা আকাবির কুম এর বর্ণনাকারী আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু যে রসুল্লাহ সোল্লাহ তালাহ আলী ওসাল্লাম বলছেন যে বারাকা আল বারাকা মা আকাবির এখানে এখানে হসরের মানা যে বরকত যদি পাইতে চাও দুজাহানের বরকত ভালাই কামিয়াবি যদি পাইতে চাও সবটাই আকাবের পথে পাওয়া যাবে দিনের পথে যে ইমানের মধ্যে বরকত এখলাসের মধ্যে বরকত এলমের মধ্যে বরকত আমুলের মধ্যে বরকত জিন্দগিতে বরকত বরকত পাইবা তো আকাবের উম্মতের পথে ইমাম রাগ এলাহিয়া। আল্লাহ পাকের রহমতের ধারা বর্ষিত হওয়া কারো জিন্দগিতে তো আল্লাহাকের রহমতের ধারা এটা পাওয়ার জন্য যেই রহমত বান্দাকে দুনিয়াতেও কাময়াব করবে আখেরাতেও কাময়াব করবে সেই রহমতের ধারা পাওয়ার তরিকা হল আকাবের উম্মতের রাস্তা চলা হ্যাঁ کراچی uh, ایک بزرگ راستہ وہی مانے گئے آ جن سے ہو کے تیرے دیوانے گئے آئے جتنے فرض گئے تاب منزل گئے سکول مان دے پہ چول سے تو پرابت راستہ ترہ چول سے مستاناد راستہ ترہ چول سے قرآن کریمی تو رب المین মিনানবী ন সিদ্দিকী ন সোৱালীহীন ও হাসুন আ উলা ইফিকা কে মুসান যে আমার হয় না যারা আল্লাহকে অনুসরণ করে আল্লাহ রসুলকে অনুসরণ করে এবং এসা এটা রং যে মা মাশাআল্লাহ কেউ তো জনাব একদম সে নব নবীর আল্লাহ আল্লাপা কাউকে নবী বানাইছেন কাউকে সিদ্দিক বানাইছেন কেউ সোহাদা কেউ সালিহীন

কামেল ইমান ওয়ালার সঙ্গে মোমেন মানে এখানে কামেল ইমান এর অর্থ এই না যে এক লোক মুসলমান কিন্তু চুরি করে তুমি তার সঙ্গে গিয়ে বসে থাকবা এক লোক মুসলমান দিনরাত রাত বোধ করে তুমি তার সঙ্গে বসবা এক মুসলমান সে চুরির অভ্যাস তুমি তার সঙ্গে বসবা এক মুসলমান সে সিনেমা হলের ভিতরে বসে থাকে তুমি তার সঙ্গে গিয়ে বসবা এই অর্থ তো হইতে পারে না যখন এই বিপরীতটা হইতে পারে না তো রাহুল আসিয়া দেহা তাহলে এটা চূড়ান্ত যে এইরকম মোমেনের সঙ্গে বসা রসুল্লাহ সাল্লা আলামের যখন উদ্দেশ্য না তো বিপরীতটাই উদ্দেশ্য তার মানে হলো মানওয়ালা শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ পাক যে কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুন সাল্লাহ আলু সাল্লাম যেখানে মোমেন মুসলিমের কথা আলোচনা করেন সাধারণ তৈরিটার দ্বারা মোমেনে কামেল মুসলিমে কামিল উদ্দেশ্য হয় শুনতেছেন প্রিয় বন্ধুরা তোলা তুসাহেব ইল্লাহ মোমেনান তুমি উঠবা বসবা তো কামেল মোমেনের সঙ্গে হ্যাঁ তো তার মানে যার জিন্দেগিতে এসা ত্রুটিবিচ্ছুতি আছে তাদের সঙ্গে উঠাবসা না করো হ্যাঁ আল্লাহ পাক জাল্লা জ্ঞালা আলু অম্ন আলু আমাদেরকে হাদিসে পাক বুঝার এবং সেই মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন তা আমার ভয়েরা জিনিসই দরকার দরকার যে আল্লাহ সৌমত অর্জন করা নিজের জিন্দগি গড়ার জন্য মোজাহাদা তেও মজগুল থাকা মুজাহাদার হাকিকত হলো যে নফস বিপরীত যে পথে টানে নফস যে পথে টানে সেই পথে না যাওয়া নফসের বিপরীত পথে চলা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নফস কি জিনিস বুজুরগানের দিন নফসের বিভিন্ন ব্যাখ্যা করছেন সংজ্ঞা বয়ান করছেন কিন্তু চমৎকার সংজ্ঞা দিয়েছেন হাকিমদ মৌলানা তাহানবী রহমতুল যেটা সকলের সংজ্ঞার একদম জামে নফস কি জিনিস নফস মানে হলো যে 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 শরীয়তের খেলাফ মন যে সকল জিনিস চায় মন যেদিকে ছুটে এটাই হলো নফসের হাকিগত

যে আল্লাহ পাক বলে নিঃসন্দেহে নবস কেবলই খারাপ আর খারাপ জিনিসের দিকে মানুষকে উৎসাহিত উদ্বুদ্ধ পরোচিত করতে থাকে তবে যে সকল বান্দারা পাক রহমত রহমতের ছায়া পাওয়া যায় তারাই নফসের নষ্টমি থেকে রক্ষা পাওয়া যায় হ্যাঁ তো পাক রহমতের ছায়া পায় ছায়া পাওয়ার তরিকা কি দুইটা তরিকা একটা হলো যে এক হাদিস পাক থেকে স্পষ্ট হয় রসুল পাক সাল্লাম বলছেন আল্লাহ মারহাম নি বিতর কিল মাহি হে আল্লাহ আপনি আমাকে গুনা ত্যাগের দ্বারা আপনার রহমতের সায়াতে থাকার ব্যবস্থা করে দেন রহমত দান করেন সেই রহমত যে রহমতের উসিলাতে গুণামুক্ত জিন্দিগি নসিব হয় তো দিনরা তাকুয়ার মধ্যে যে থাকে আল্লাহবাগ রহমতের সায়াতে সে থাকে এই আরেক জিনিস হল সুবর্তী না যে কোরআন শরীফের যেখানে মিন বলছেন যে আমার বন্দাদের আমার যারা তাদের সঙ্গে থাকবা, তাদের উঠা বসা করবা তাদেরকে মহব্বত করবা তাদেরকে অনুসরণ করবা আনা না তো বুঝা গেল যে এটা আল্লাহ পাকের রহমতের সায়াতে থাকার রাস্তা আর হাদিসে কুস্তিতে তো আল্লাহ পাক বলছেন যে হুমুল কম লাহিম জলি সুহুম যে আমার এই কামিল বন্দারা এসা উঁচু মকাম ওয়ালা আমার এত বেশি প্রিয় এত বেশি মকবুল যে তাদের সঙ্গে যারা উঠা বসা করবে তারাও মাহরুম থাকবে না তো মাহরুম থাকবে না মানে তারা রহমতের মধ্যে থাকবে শুনতেছেন প্রিয় বন্ধুরা তারা রহমতি রহমতের মধ্যে থাকবে আর কোরআনে পাক আল্লাহ পাক জল্লাহ জল্লাহ আলু ওম্মান বার 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 নিজের খাজ বন্দাদের কথা আলোচনা করেন কখনো নবী রসুলদের কথা কখনো এক নবীর কথা কখনো আরেক নবীর কথা বলতে থাকেন আবার কখনো আউলিয়া ক্রামের কথাও কোরআনে করিমা আল্লাহ পাক পেশ করতে থাকেন বলতে থাকেন বের আল্লাহ পাক বলেন যে হাসুনা হাসুন এরা চমৎকার তোমার সাথী এদের এদের অনুসরণ করো এদের জিন্দগির রং তোমার মধ্যে পয়দা হয়ে গেলে তুমি একদম কামিয়াব হয়ে যাবে হ্যাঁ শুনতেছেন প্রিয় বন্ধুরা রঙ্গে তাকুয়া রঙ্গে তৎ রঙ্গে দি আবেদিনা যে যারা থাকেন আর আরে ফিন বন্দা তাদের জিন্দগির সব বিভাগে রং থাকে আল্লাহ পাকের এত রং থাকে আনুগত্যের রং থাকে জিকরুল্লাহ রঙ থাকে আল্লাহ পাকের মোহব্বতের রং থাকে এই রঙ নিয়েই তাদের জিন্দগি আমার শেখ আমর মুর্শেদ আরে বিল্লা হজরত মৌলানা শাহাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলের ভাষায় দুনিয়াকে এ মজগল মে বখুদা রে সবকে সাথে সবসময় জুদা রে দুনিয়ার হাজারো কাজকর্ম যদিও থাকে কিন্তু এই কাজে মজগুল থাকা সত্ত্বেও তাদের দিল আল্লাহ পাক সঙ্গে মজগুল থাকে এবং আল্লাহ পাক হুকুমের বাইরে তারা কদম রাখতে কোনো ক্রমেই রাজি হন না বা থাকেন তারা আল্লাহ পাকের সন্তুষ্টির পথে অটল অবিচল থাকেন আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে মজগালা আহলে দিল কা আখতার বাঘ ইমা কি বাঘ বানি হ আল্লাহ পাকের প্রেমিক বান্দাদের জিন্দগির বৈশিষ্ট্য হল আল্লাহ পাকের মহব্বতের মজগালা মজগালায় মোহব্বত এলাহিয়া মজগালায় রেজা এলাহি মজগালায় কুরব এলাহি আল্লাহকে রাজি করার এক ব্যস্ততা আল্লাহকে রাজি করার এক ব্যস্ততা নিয়ে তাদের জিন্দগি হ্যাঁ আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে আহ ও মেরে গুজরে খুদা কি বস ও লমহাত মে কে হাসিল রে আমার জিন্দগির যে সময়গুলো আল্লাহকে রাজি খুশি করার কাজে মশগুল ছিল সেটাই আসলে আমার সত্যিকার জিন্দগি আর না হলে বাকি সব তো একদম বৃথা আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন উপরে আমরা জীবন ঘুরতে পারি এবং আল্লাহ আল্লা সঙ্গে মহবত রাখতে পারি আমার অনেক বেশি খুশি লাগলো যে এখানে সিলেটের দারুস সালাম মাদ্র সাথে পনেরো দিন পর পর ইসলাহি মজলিস হয় আহ এটা কত গুরুত্বপূর্ণ বিষয় তীরের কথা যেখানে আলোচনা হয় সেখানে তো একটা জান্নাতি পরিবেশ পয়দা হয়ে যায় اکابر دین دینا پر تر مزا کراس کے قوم ایر زیبون ایر گھٹی اکابر درائی زندگی زندگی بول بے ان تعالی آ ایک بزرگ ہے کبھی عالم گلستان اور کبھی ویرہ نہ ہوتا ہے جو ہوتا ہے بپا سے خاطر دیو آنا ہوتا ہے ہاں جب ہے اکابر دین برکتی مانوشر زندگی مانوشر زندگی ہے حضرت امام ربانی مولانا رشید آمد گنگوی نور اللہ تعالی مرقدہ بولتین جا اخلاص بیتی تو عمل قبول ہے نا اور اخلاص پیدا ہوتا ہی ہے اہل اللہ کی صحبت میں سنتے ہیں سن پیے بندورا ہم ایلانم دیا لکسیلانم دیا

আমি হজরত মৌলানা নুরউদ্দিন গাওর পুরো আমদ তুলে এলেই দিন এ দারুস সালাম মাদাসার প্রতিষ্ঠাতা এ আল্লাহর খাস বলে কি বার বার বারবার দেখার আমার তফিক নুসিভ হয়েছে আল্লাহর প্রশ্ন এখন পর্যন্ত চেহারা যখন মনে হয় নুর ই নুর মনে হয় এমন একটা মানুষ দেখছিলাম যে চেহারা দেখলে মনে হইতো যে আল্লাহ কি মুখলেস মানুষ কি মোতাওয়াজে মানুষ আ কি ফানাই ও তোয়ালা কিভাবে আল্লাহ বাগের মোহাম্বতের আগুনে জ্বলতে ভুলতে থাকেন আর সব সময় সব সময় হাসি হ্যাঁ ছোট বাচ্চাদেরকে দেখলে এমন স্নেহ করতেন যে আহা আমি এইরকম ভাবে বাচ্চাদের স্নেহ করার দৃশ্য আমার মনে পড়ে না বা ছোটদেরকে স্নেহ করছেন বড় বুজুর্গ আনে দিন অনেকেই সেই সকল দৃশ্য মনে আছে কিন্তু হযরত মাওনা গহরপুরী নবর আল্লাহ তালা যেভাবে ছোটদেরকে আদর করতেন এই আদরের ধরন আমি আমি ওনার মধ্যেই দেখছি একবার আসতেছিলাম না এখানে আসছি তো শহরের দিকে যাইতেছিলাম তো এখানে কাছে একটা মাঠ ছিল হ্যাঁ এখন নাই সে মাঠটা দেখি না তো ওই মাঠের মধ্যে বাচ্চারা দলবদ্ধভাবে ছোট ছোট বাচ্চারা খেলতেছিল আর হজরত গহরপুরি শহরের দিকে আসতে দিক থেকে আসতেছিলেন আর ওই বাচ্চারা ঘরগুলিকে দেখা একদম খেলা টেলা বাদ দিয়ে দলবদ্ধ ভাবে সবগুলো দৌড়েছে এইরকম আর দেখি নাই আল্লাহ আল্লাহ কেউ কিছু বলল না বাচ্চারা মানুষটার জন্য সব ছোট ছোট বাচ্চা দৌড়ে আসে হজরত হজরতের সামনে দাঁড়ায় আছে একদম তাকে দেখতেছে হজরত তাদেরকে দেখিয়া খুব হাসতেছেন কি সুন্দর হাসি এবং মাথায় টাত বুলাই দিতেছেন দোয়া দিতেছেন তাদেরকে তাদের সঙ্গে কথা বলতেছেন আশ্চর্য আল্লাহ আকবর আদি শরীফ আসিস বন্দাকে যখন আল্লাপ মহব্বত করেন জিবির আমিনকে ডাক দিয়ে বলেন হে জিবরিল এই বন্দাকে আমি মহব্বত করি তুমিও তাকে মহব্বত করো হ্যাঁ তো জিবিরুল আমিন আসমানে ফেরেজ তাদেরকে ডাক দিয়ে বলেন যে এই বন্দাকে আল্লাপাক মহব্বত করেন আমিও মহব্বত করি তোমরাও মহব্বত করবা হ্যাঁ কবুল এরপরে সারা পৃথিবীতে আল্লাহ পাক তার মহব্বত ঢেলে দেন আল্লাহ পাকের এ মখলুকের অন্তরে অন্তরে তার মহব্বত থাকে এইরকম মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চারা এইভাবে যাকে মহব্বত করে এটা আলামত যে আল্লাহ পাক এদের অন্তরে মহব্বত ঢেলে দিচ্ছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ আমার ভাইয়েরা মহব্বত কৌশলে অর্জন হয় না হ্যাঁ আসলে হলো যে আল্লাহর সঙ্গে যার মহব্বত গভীর থাকে নিবিড় থাকে একান্ত থাকে সেই মহব্বতের আসরে অন্যদের মধ্যে মহব্বত পয়দা হয়ে যায় হ্যাঁ মোখলে সাহানা মহব্বত পয়দা হয়ে যায় জোর করে কারো মনকে জয় করা যায় না আর যখন আল্লাহ আল্লাহ পাকের নজর কোনো বান্দার থেকে উঠে যায় তো মখলুকের উপরও সেটার আসর প্রকাশ পায় হ্যাঁ حضرت خواجہ عز الحسن مرزوب رحمۃ اللہ علیہ نگاہ اقربہ بدلی مزاج دوستاں بدلا نظر اکن کیا کیا بدلی کہ کی کل سارا جہاں بدلا جان اللہ پاک رحمت النظر شورے تو تخت سے اپن پر ہوئے جائے بندو شترت پورنت ہوئے جائے আর আগের মতো মহব্বত করে না আগের মতো খেয়াল রাখে না আগের মতো কথা শুনে না এজন্য আসল কাম হলো যে আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা এবং আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক রক্ষা করার চেষ্টায় দিন রাত থাকা ব্যস্ত থাকা আর কখনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে ফারের দ্বারা সেটার তালাফি করা সংশোধন করা হ্যাঁ হরত খাজা সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে মুজে দোষ ছোড় সব কই মেহরবান পুছে। মুঝে মেরা রভ হয় কাফি মুঝে কুল জাহানা যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আর কোন কারো আমার দরকার নেই হ্যাঁ সব বন্ধু বান্ধবরা যদি আমাকে ত্যাগ করে দেয় আল্লাহর হুকুমের উপর চলার কারণে শরীয়তের উপর চলার কারণে শূন্য তরিকার উপর চলার কারণে যদি বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা আমাকে ত্যাগ করে দেয় আমার কোন দুঃখ নাই আমার জন্য আমার মাওলা যথেষ্ট সবরোজ মেহমদ

আমল করে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য হ্যাঁ বলেন হকিমাস আমল ভি কবুল আ এখলাসের সঙ্গে যদি ছোট্ট একটা আমলও করে বন্দা এ আমল কবুল হয়ে যায় আর যখন কবুল হয়ে যায় তখন সেটা বিশাল বড় হয়ে যায় যে আমুল কবুল হয় সেটা অনেক বড় হয় আকাবের দিনের সোহতের বরকত এক এটা যে বান্দা কবুলিয়তের মাকাম পাওয়া যায় মকবুলুনের সৌবতের বরকতে মকবুল হয়ে যায় লা কাউমিম বিহিম হজরত থানবীর নিকট হজরতের এক খলিফা মুজাজ সৌবত খলিফা উনি চিঠি লিখছিলেন হাফেজ আব্দুল বলি বেহরাজি রহমতুল্লাহ আলী চিঠি লিখছেন যে হজরত আপনার সৌবতে গিয়া কত মানুষ কত বড় মাকাম পায়া গেছে আহা আমি কুলুর বলদের মতো যেখানে ছিলাম সেখানেই আছি আমার তো কোনোই তারাকি হল না جواب جے اے میا, ٹینسن کرونا. اگر کاملین میں میں نہ اٹھائے گئے تو تائبین میں ضرور اٹھائے جاؤ گے اے اے, ٹینشن کرونا کاملین سنگ ہسل ماتھے نہ اٹھتے بارو تو ان شاء اللہ تو بک بند تم سنان پا بے. কি অর্থ এই হাদিস পাকের উপর হজরতের নজর ছিল কাম আল্লাহর খাস বান্দাদের সঙ্গে যারা উঠা বসা করে তারা মাহরুম থাকে না তো মাহরুম না থাকার দুই তরিকা হ্যাঁ নফিয়ে সাকাওয়াত নফিয়ে সাকাওয়াতের দুই তরিকা সাঈদ যে বনে একটা হলো যে তাকুয়ার জিন্দিওয়ালা তাকুয়ার জিন্দিগিওয়ালা যে পুরা জিন্দগি তার তাকুয়ার জিন্দগি আউলিয়াদের জিন্দগি তার হয়ে যাবে তাহলে তো সে উলিদের মাকাম পেয়েই গেল মাশাআল্লাহ আল্লাহ লাস্কার এক ফর্দ হলো আরেকটা হলো যে দুনিয়াতে যদি শেষ একদম সব গুণা থেকে মুক্ত নাও হইতে পারল কিন্তু মৃত্যুর আগে আগে সমস্ত গুণা থেকে তবা তার নসিব হবে ইনশাআল্লাহ ফের তার মৃত্যু হবে কেন লাস্কা যাতে হয়েছে যাতে সে লাই হয় যদি সহ মারা যায় তাহলে তো সে তার সে দলভুক্ত হইতে পারলো না আর আল্লাহ রসুল সাল্লাম বলেন পাক খোদ ঘোষণা করছেন যে আহ প্রাপ্ত লোকেরা তারা হতভাগা থাকে না তো ভাগ্যবান হওয়ার রাস্তা দুইটাই ভাগ্যবান হওয়ার রাস্তা দুইটা যে তুবাল্লাহন লাহ গুম তুফল আর ওদিকে তো ইন আল্লাহ ইহিবুল মুতাকিন মুতাকি হলো সে ভাগ্যবান মুত্তাকি হলো সে ভাগ্যবান সে কামিয়াব হ্যাঁ সে নিঃসন্দেহে আল্লাহকে পায়ে গেল আর ওদিকে আল্লাহ পাক আরে কায়তে বলতেছেন তোমরা হার প্রত্যেক তপকার মোমেনরা তোমরা নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ পাকের নিকট তবা করো তো লাল তুফলিহুন তুফলিহুন কি

এই আকাবের উম্মতের রাস্তা চলার তৌফিক দেন এবং কোন না কোন আল্লাহ সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন তো এখলাসের সাথে আমল করি বা এরা তাকুয়ার উপরে চলি গুণামুক্ত জিন্দিগি বানানোর চেষ্টা করি কিন্তু এটা বাস্তব কথা যে হাজারো চেষ্টা সত্ত্বেও ফের ভুল ত্রুটি কিছু কিছু হয়েই যায় আমার শায়ক রহমতুল্লাহ আলী বলতেন একদম ফ্রেশ থাকার চেষ্টা করার পর দেখবা যে কিছু না কিছু ভুল বিচ্ছুতি ঘটে গেছে তো সেটার সংশোধনের তরিকা হল তবা ইস্তেক ফার করতে থাকা তবা توبہ استقبال کرتے تھا حضرت تھان بین اللہ تعالیٰ مرکز بولتے ہیں اگر ساری زمین گناہوں سے بھر جاوے تو توبہ سب کو مٹا دیتی ہے جیسے بارود سی ہوتی ہے مگر بڑے بڑے پہاڑوں کو اڑا دیتی ہے بھائی ہزاروں گنا ہو گیس تحبا کر درا سست گنا ایک دم نشچ ان شاء اللہ تعالی اللہ پاکالو امان والو بیشی بیشی بیس توبا استقفار کر توفک دان کر سنتی اوپر بھاپ کے آمدر مدد بڑا کمی রসুল এ পাহাক সলু লাহ আলি যদি অন্তরে থাকে তো সুনতের মহব্বত কেন থাকবে না হ্যাঁ সুন্নত মুতাবেক জিন্দগি আমরা কেন বানাবো না রসুল এ পাহাক সল্লু লাহ তো বলছেন মানা হেয়া সুনতি ফাখাদা হাব্বানী ওমর হাফবানি কান মা ইফিল জান্না হ্যাঁ যে তার জিন্দেগিতে সুন্নতকে জিন্দা করলো এটা প্রমাণ দেশে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে কি কথা ভাই

আল্লাহ রসুল সাল্লামের জিন্দগির নকশা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় মহান আল্লাহ পর্যন্ত পৌঁছায় আল্লাহ পাকের অনেক উঁচু নৈকট্য তাদের নসিব সুন্নতের মধ্যে রহমতই রহমত শূন্যতের মধ্যে নূরই নূর শূন্যতের মধ্যে বরকতই বরকত সুন্নতের মধ্যে বড় খুবই বড় সৌন্দর্য সুন্নতবিহীন তরিকার মধ্যে কোনো সৌন্দর্য নাই সুন্নতের রাস্তার মধ্যে সকল সৌন্দর্য হ্যাঁ আল্লাহ পাক রসুল্লাহ সাল্লামকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন এবং তার রাস্তা তার যে তরিকা চাল চলন আচার আচরণ সবটা সবচেয়ে সুন্দর লাকত কান ফি রসুল ইহি উসুয়াত হাসানা এই সুন্দর নবীর জীবনের প্রতিটি দিক দিগন্তে সব সুন্দর মডেল কামেল মডেল নিখুত মডেল আল্লাহ পাক বলেন এটা অনুসরণ করো ফের একদম সোজা জান্নাতে চলো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন ওয়া খরু দাওয়ান আনির খান্দুল্লাহ্ আলা মিন হুসল্লাহ আলহ নবিজুল ক্যারিম এটা আপনাদের ইনতেহায় দিনই মহাব্বত এবং দিনের দরদ এবং দিনই চেতনার এবং দিনই হিম্ম ফসল যে এই সময় আপনারা এই বয়ানের সময় নির্ধারণ করছেন যে সময় মানুষ নামাজের জোহরের নামাজের পরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে সবারই ক্ষুদা লাগে আর বিশেষ করে বাচ্চারা তো এই সময় সবর করতে চায় না এমন সময়কে বয়ানের জন্য নির্ধারণ করা হয়েছে আল্লাহ আপনাদের এই মহব্বত এবং ফিকির এই ব্যথাকে কবুল করেন আলহামদুলিল্লাহ আমার তো চাই যে আপনি যদি দোয়া করতেন কার পরীক্ষা ও আচ্ছা টাল বেলমদের পরীক্ষা হ্যাঁ হযত মহারা নুরুদ্দিন গহর্পুর রহতলায় এই ময়মনসিংহ অঞ্চলে খুব সফর করতেন ওই ওইদিকে ওনার উৎসাহ একদম বেসুমার মানুষ একদম ওলাম এক সাধারণ মানুষ উনারা ঘিরে থাকতো এইরকম আজব মানুষ আমি কমই দেখছি যে মানে আওয়ামরা ওনাকে এত মহাম্মত করত উনিও তাদের প্রতি খুব খেয়াল করতেন প্রত্যেকের প্রতি মোস্তাকল খেয়াল করতেন মোস্তাকল ভাবে সকলকে দেখতেন সকলের করতেন লেহাজ করতেন বড় একবারে ওনার আখলাখ না একদম মানে আশ্চর্যজনক কারামত ওনার যে আখলাখ সেটা আশ্চর্যজনক কারামত কাছে থাইকা দেখার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন হ্যাঁ সিলেটে তো কম দেখছে এখানে আসা যাওয়া কম ছিল আমার তখন কিন্তু ওই অঞ্চলে ছিলাম ছিলাম আমি তখন তো সেজন্য ওখানে বারবার হজরতকে বিভিন্ন জায়গাতে এবং যে সকল আকাবের মহাব্বত আমার অন্তরে একদম মানে অন্তরের গভীরে পাক দান করছেন তো তার মধ্যে ইনি একজন শীর্ষস্থানীয় <applause> دعا قران الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا لنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب اغفر وارحم أنت خير الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاه اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية وأكرمنا بالتقوى وجملنا بالعافية وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسلك الصحة والعفة والأمانة وحسن الخلق الرضا بالقدر ايه اللهم دسوك لك معفقرين

আয়োল্লাহ রসুল এ পাক সোল আলিসলাম মোহব্মত দান করেন আজমত দান করেন রুসুল ই পাক সোল আলিহুসাল্লামের ইত্তেবাহ আমাদের কেন সি ফরমান আল্লাহ ইহুদিয়ত না সালানীয় বিধের মুদির জীবনধারা থেকে আমাদের জীবনকে আপনি হেফাজত করেন রসুল এ পাক সোল আলিহুসাল্লামের মোবারক নুরানি জিন্দীর ফয়েজ কাম আমাদের সকল কেন সি ফরমান আমাদের ঘরওয়ালা দিন সিফ ফরমান আমাদের তামাম আত্মীয় মহিবীর তাদের ঘর বলা এবং আত্মীয় স্বজন তোমার মুসলমানদের কে পুরা করে দেন মুশকিল আসান ফরমায়া দেন বের থেকে না এবং হেফাজত দান করেন আমাদের মধ্যে যারা রুগী আমাদের ঘরে যারা রুগী অসুস্থ আল্লাহ সকলকে শিফা দেন শিফা এ কামেল আজ উল্লসি ফরমান سلام طافی کامل عاجل الدا تام نصیف فرمان اے اللہ ہمارے ایک بچہ بشی اُنک ہے اللہ تاکہ کامل شفا نصیف فرمان اے اللہ مور محفوظ شب ایک نا تین اُنکس اے اللہ کلپنا تیت بھبے